হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন নিয়ে। হ্যাঁ কোএফিশিয়েন্ট অফ হ্যাঁ 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 এটা করেছো? কত আসছে সিবি, কত আসছে স্যার? ব্যাটস ফর ব্যাটসম্যান এ সিবি এ হলো 105.85। আচ্ছা, আর ব্যাটসম্যান বি? আর ব্যাটসম্যান বি স্যার 39.56। ওকে, তাহলে এখন কমেন্টস লিখতে হবে সবাই। ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট। হ্যাঁ, তাহলে কমেন্টস লিখতে হবে ভাবে যে সিন্স দ্য সিবি অফ ব্যাটসম্যান বি ইজ লেস দ্যান ব্যাটসম্যান এ, সো ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট। ঠিক আছে, মানে ব্যাটসম্যান বি ইজ মোর পারসিস্টেন্ট তো বোঝাই যাচ্ছে, এটা তো লিখবাই। তার আগে কথাটুকু লিখতে হবে যে কি কারণে ব্যাটসম্যান বি কনসিস্টেন্ট, যেহেতু তার সিবি কম, লিখতে হবে সিন্স দ্য সিবি অফ ব্যাটসম্যান বি ইজ লেস দ্যান ব্যাটসম্যান এ, সো ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখন নেক্সট টপিকসে যেতে চাই। নেক্সট টপিকস হচ্ছে আমাদের মোমেন্ট স্কিউনেস কার্টেসিস, সেই টপিকস আমরা এখন যাই। দেখতে পাচ্ছ সবাই? দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, চ্যাপ্টার টাইটেলসটা হচ্ছে মোমেন্ট স্কিউনাস কার্টোসিস। আমরা মোমেন্টসটা আগে শিখে নিব, মোমেন্টস কাকে বলে এবং এর প্রকারভেদ কিভাবে বের করতে হয়, ক্যালকুলেট করতে হয় সেটা দেখবো আগে। এরপর স্কিউনাস এবং কার্টোসিস দেখবো। মূলত আসলে মোমেন্টসের ডিরেক্ট অ্যাপ্লিকেশনস নাই। যখন আমরা স্কিউনাস এবং কার্টোসিস বের করতে চাই বা বের করতে যাব, তখন দেখা যাবে যে মোমেন্টস লাগবে। সো মোমেন্টসটা আগে শিখে নিতে হবে যে মোমেন্টস কীভাবে বের করতে হয়। ঠিক আছে, মোমেন্টস কাকে বলে সেটা আগে একটু দেখি। মোমেন্টস আর পপুলারলি ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডিস্ট্রিবিউশন। এটা ব্যবহার করা হয় আসলে পপুলেশনের ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স ডিসক্রাইব করার জন্য। ওকে, তাহলে দ্য গ্রিক লেটার মিউ ইজ জেনারেলি ইউজ টু ডিনোট দ্য মোমেন্টস। আচ্ছা, তো সরি, মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস, একটা র মোমেন্টস। তো সেন্ট্রাল মোমেন্টস হচ্ছে যেই মোমেন্টসটায় তোমার সেন্ট্রাল ভ্যালু ইউজ করা হয় সেটাকে আমরা বলছি সেন্ট্রাল মোমেন্টস। সেন্ট্রাল ভ্যালু লাইক এক্স বার বা অ্যারিথমেটিক মিন। আর যেই মোমেন্টস ক্যালকুলেশন করতে বা বের করতে তোমার সেন্ট্রাল ভ্যালু ছাড়া অন্য যে কোনো ভ্যালু ব্যবহার করা হয়, এনি আরবিটারি ভ্যালু আদার দ্যান সেন্ট্রাল ভ্যালু, তখন আমরা সেটাকে বলছি র মোমেন্ট। ওকে, তাহলে সেন্ট্রাল মোমেন্টসটা কি, যদি সেন্ট্রাল ভ্যালু থেকে মোমেন্টসটাকে ক্যালকুলেট করা হয় তাহলে সেটা সেন্ট্রাল মোমেন্টস হচ্ছে, আর র মোমেন্টস হচ্ছে এনি আরবিটারি ভ্যালু থেকে যদি মোমেন্টস ক্যালকুলেট করা হয় তাহলে র মোমেন্টস বলছে। তার আগে আর একটা জিনিস একটু বলে রাখি, আমরা
এযাবত কাল পর্যন্ত যতগুলো মেজারমেন্ট করেছি বা পড়েছি, সেটা সেন্ট্রাল ইন্ডেন্সের মেজার হোক বা ডিসপারশনের মেজার হোক, যাই হোক না কেন, আমরা দুই ধরনের ডাটার জন্য পড়েছি, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা গ্রুপ ডাটা। তো এখানেও ঠিক তাই, মোমেন্টসটাও দুই ধরনের ডাটার জন্যই হবে, শুরুতে আমরা আনগ্রুপ ডাটার জন্য পড়বো, দেন হচ্ছে গ্রুপ ডাটা। যদি আনগ্রুপ ডাটাটা পারি, গ্রুপ ডাটাটাও পারবো, কারণ ফর্মুলাটা হচ্ছে সিমিলার টাইপস অফ ফর্মুলা। তাহলে দেখো এখানে আনগ্রুপ ডাটার জন্য সেন্ট্রাল মোমেন্টস, স্মল মোমেন্টস, শুরুতে আছে আনগ্রুপ ডাটার জন্য সেন্ট্রাল মোমেন্টস, মিউ আর ইকুয়ালস টু হচ্ছে 1 বাই স্মল এল সামেশন এক্স মাইনাস এক্স বার, এর পাওয়ার হচ্ছে আর। এখন এখানে খেয়াল করে দেখো এখানে কি করা হয়েছে যে একটা ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু থেকে তার প্রত্যেকটা ভ্যালু থেকে এক্স বার আমরা ব্যবহার করছি, এক্স বার ব্যবহার করছি বিয়োগ করার জন্য, তারপরে যে সেই বিজয় বিয়োগফলটা পাচ্ছে সেটার উপর পাওয়ার করছি আর, ঘাত বের করছি আর, এবং সেই ঘাতগুলোকে যোগ করছি, যোগ করে এন্ড ভাগ করছি। এই টোটাল প্রক্রিয়া শেষ করার পরে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার মোমেন্টস, আর্থ সেন্ট্রাল মোমেন্টস। এখন এই আর এর মানটা কত, আর এর মানটা কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। আর এর মান হচ্ছে 1 থেকে শুরু, 1, 2, 3, 4 আপ টু কে পর্যন্ত। তো আমরা মেইনলি এখানে আর এর মান 4 পর্যন্ত ইউজ করব, আর এর মান 1, আর এর মান 2, আর এর মান 3, আর এর মান 4, এই চারটা ভ্যালু ব্যবহার করব, ঠিক আছে। তো দ্য আর্থ মোমেন্ট অফ এ ভ্যারিয়েবল এক্স অ্যাবাউট এনি আর্বিট্রারি পয়েন্ট এ ইজ গিভেন বাই দিস, মানে এটা হচ্ছে র মোমেন্টসের জন্য বলছি, মিউ আর প্রাইম, র মোমেন্টসকে প্রকাশ করতে গেলে প্রাইম ইউজ করা হয়, মিউর উপরে প্রাইম ইউজ করা হয়, মিউ আর প্রাইম ইকুয়ালস হচ্ছে এখানে সেম জিনিস বা সেম কার্যক্রম করতে হবে। ডিফারেন্সটা হচ্ছে তোমার এখানে বিয়োগ ফলটা আর্বিট্রারি ভ্যালু থেকে নিতে হবে, এক্স মাইনাস এ, এর উপরে পাওয়ার হচ্ছে আর, পাওয়ার করতে হবে আর, এবং সেই ঘাতগুলোর সামেশন করতে হবে, পয়েন্ট দ্বারা করতে হবে। ওকে, এইটা হলো আনগ্রুপ ডেটার জন্য। এবার আসো গ্রুপ ডেটা, গ্রুপ ডেটা একই রকম বা একই সিচুয়েশন, যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে ফ্রিকোয়েন্সি যেহেতু থাকে আমরা জানি, গ্রুপ ডেটা ফ্রিকোয়েন্সি থাকে আর মিড ভ্যালু থাকে, ঠিক আছে। তো মিড ভ্যালুটা হচ্ছে এক্স মিড ভ্যালু এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে তোমার, আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সেন্ট্রাল মোমেন্টসের ক্ষেত্রে যেটা করতে হবে যে তোমার মিড ভ্যালু থেকে প্রত্যেকটা মিড ভ্যালু থেকে এক্স বারটাকে সাবট্রাক্ট করতে হবে বা ডিফারেন্সটা নিতে হবে, প্রত্যেকটা ভ্যালু থেকে এক্স বারের ডিফারেন্স নিতে হবে, নিয়ে তার উপরে পাওয়ার আপ করতে হবে বা তার ঘাত নিতে হবে আর, আরের মান 1, 2, 3, 4 যে কোনোটাই হতে পারে, করে সেটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এফ, ঠিক আছে, এফ মানে ফ্রিকোয়েন্সি, মাল্টিপ্লাই করে সেটা সামেশন নিতে হবে, সামেশন নিয়ে এন দ্বারা ডিভাইড করতে হবে, 1/n, এন হচ্ছে ক্যাপিটাল, আর ক্যাপিটাল এন মানে হচ্ছে তোমার সামেশন অফ এফ আই, তাহলে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এই যখন প্রক্রিয়া আর্বিট্রারি ভ্যালু থেকে যদি আমরা নিই সেটা হবে র মোমেন্টস, এবং সেটার ক্ষেত্রে ঠিক সেম প্রসিডিউর, প্রকাশে একটু ভিন্নতা আসবে, মিউ আর প্রাইম ইউজ করবো আমরা এখানে, ইকুয়ালস টু 1/n সামেশন এফ এক্স মাইনাস এ পাওয়ার আর। ওকে,
এখন এখানে দেয়া আছে আমরা সেন্ট্রাল মোমেন্টসটাকে এখানে লিখেছি ফর আনগ্রুপ ডাটা ফর্মুলাগুলো লিখেছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ এগুলো কাজে লাগবে আমাদের পরবর্তী ম্যাথস করতে গেলে তোমার আনগ্রুপ ডাটার জন্য এখানে আমরা শুরুর চারটা ফর্মুলা লিখেছি μ1 μ2 μ3 μ4 আর গ্রুপ ডাটার জন্য আমরা পরবর্তী যে চারটা ভ্যালু আছে চারটা ফর্মুলা আছে সেই চারটা ফর্মুলা লিখেছি μ1 μ2 μ3 μ4 আচ্ছা তো এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি যখন আমরা আর এর মান 1 বসাবো তখন পাওয়ার হবে 1 আর মান 2 যখন বসাবো তখন পাওয়ার হবে 2 আর এর মান 3 যখন বসাবো মিউ 3 তখন আর পাওয়ার হবে 3 আর এর মান যখন 4 বসাবো তখন পাওয়ার হবে 4 জাস্ট এটুকুই চেঞ্জ প্রত্যেকটা ফর্মুলা থেকে আর গ্রুপ ডেটার ক্ষেত্রে জাস্ট এখানে স্মল এর জায়গায় ক্যাপিটাল এন হবে ক্যাপিটাল এন ইজ সামেশন অফ এফ আই আর এখানে এফ আইটা ইনক্লুড হবে সাথে কি হচ্ছে ডিফারেন্স আচ্ছা আর আরেকটা জিনিস একটু দেখে রাখি স্ক্রিনে যাওয়ার আগে সেটা হচ্ছে যে সেন্ট্রাল মোমেন্টস ফ্রম মোমেন্টস অ্যাবাউট আরবিট্রারি পয়েন্ট তার মানে সেন্ট্রাল মোমেন্টসটা যখন আমরা বের করতে চাই আরবিট্রারি ভ্যালু ভ্যালু থেকে বা তোমার র মোমেন্টস থেকে তখন ফর্মুলাটা কি সাপোজ মনে করো তোমার র মোমেন্টস দেয়া আছে র মোমেন্টস দেয়া আছে সেন্ট্রাল মোমেন্টস ডিরেক্টলি দেয়া নাই তো এখন যদি র মোমেন্টস দেয়া থাকে র মোমেন্টস দেয়া থাকলে তোমার সেখান থেকে সেন্ট্রাল মোমেন্টসটাকে বের করে দিতে হবে কেন বের করতে হবে আমি একটু একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যখন স্কেলস এবং কার্টেসিস করবো তখন কিন্তু সেন্ট্রাল মোমেন্টস ব্যবহার করতে হবে আমরা একটু ফর্মুলায় দেখবো যে সেখানে সেন্ট্রাল মোমেন্টস আছে তো যদি র মোমেন্টস দেওয়া থাকে আমার কাছে তাহলে আমি আগে সেন্ট্রাল মোমেন্টস বের করে নিব বের করে নিয়ে সেখান থেকে আমি র মোমেন্টস থেকে সেন্ট্রাল মোমেন্টস বের করে নিয়ে সেই সেন্ট্রাল মোমেন্টসটাকে আমি অ্যাপ্লাই করবো স্ক্রিনশট বা কার্টেসিয়ান এর ফর্মুলায় তাহলে এই ফর্মুলা চারটা একটু মনে রাখতে হবে তোমাদের কাছে পিডিএফ দেওয়া আছে যেহেতু তারপরেও যারা ইনস্ট্যান্ট রাখতে চাও স্ক্রিনশট নিয়ে রাখো μ1 = 0 এটা অলওয়েজ জিরো হবে এটার মান সবসময় জিরো হবে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট সবসময় জিরো হয় কারণ মিনিট সাপেক্ষে তুমি যদি ডেভিয়েশন নাও ইটস অলওয়েজ জিরো তারপরে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট μ2 = হচ্ছে μ2′ - μ1′² ওকে μ3 - μ1′μ2′+2μ1′³ লাস্টলি μ4 = হচ্ছে μ4′-4μ1′μ3′+6μ1′²μ2′-3μ1′⁴ এটা হচ্ছে ফর্মুলা র মোমেন্টস থেকে সেন্ট্রাল মোমেন্টস বের করা ঠিক আছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কিউনেস আছে স্কিউনেস যাওয়ার আগে আমরা এই চিত্রটার দিকে একটু সবাই খেয়াল করো ম্যাপ করা এটা 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 একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন বলা যায় নর্মাল ডিস্ট্রিবিউশন শেপ সিমেট্রিক্যাল হয় দেখো এটা হচ্ছে একটা বেল শেপ কার্ভ এবং সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল বলতে যেটা বোঝায় যে আমি ওই শেপটাকে যদি মাঝখান দিয়ে দুই ভাগ করি তখন তারা সর্বসম হবে ডানে এবং বামে তারা সর্বসম হবে এটাকে আমরা সিমেট্রিক্যাল বলছি আচ্ছা এখন স্কিউনেসটা কি আসলে স্কিউনেস বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে দ্য টার্ম স্কিউনেস রেফার্স টু ল্যাক অফ সিমেট্রি অর ডিপার্চার ফ্রম সিমেট্রি যদি এই সিমেট্রিক্যাল শেপ থেকে বা সিমেট্রি থেকে যদি তোমার বিচ্যুতি ঘটে বা সিমেট
ফিকার শেপের যদি ঘাটতি দেখা যায় কোথাও বা কখনো, তখন আমরা সেটাকে বলি স্কিউনেস বা স্কিউড। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে বলা যায় ওয়েন এ ডিস্ট্রিবিউশন ইজ নট সিমেট্রিক্যাল, এক্সাম্পল ওয়েন ডিস্ট্রিবিউশন ইজ নট সিমেট্রিক্যাল অর সিমেট্রিক্যাল ইটস কল্ড স্কিউড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটাকে স্কিউড ডিস্ট্রিবিউশন বলা হবে। দ্য মেজার্স অফ স্কিউনেস ইন্ডিকেট ডিফারেন্স বিটুইন দ্য manner of in which the observations are distributed in a particular distribution compared to the symmetrical. আচ্ছা, মানে কি compared to the symmetrical মানে হচ্ছে symmetrical এর সাথে তুলনা করে যদি আমরা দেখি যে এর বিচ্যুতি ঘটেছে বা যদি কোনো ঘাটতি দেখা গিয়েছে, তখন আমরা সেটাকে বলছি skewed বা there exists skewness. ওকে, তাহলে দুই ধরনের skewness আছে। There are two types of skewness, positive and negative. আচ্ছা, positive skewness হচ্ছে if the value of mean is greater than the mode, it is positive skewness. আচ্ছা, এখানে একটু বলি আমি, এই চিত্রটার দিকে তাকাও, এখানে কোনটা বড় বলতো? এই চিত্রে এক্স বার মেইন বড় নাকি এম ও মোট বড়, কোনটা বড়, কোন ভ্যালুটা বড়? বলতে পারবা? মোট স্যার, এখানে তো স্যার মোট বড়। মোট বড়, আচ্ছা, মোটটা কেন বড় হইলো, এটার যুক্তিটা কি, কি কারণে মোট বড় বলছো, মানে তোমার কাছে কেন মনে হলো যে মোট বড়? যুক্তি তো আছে একটা নিশ্চয়ই, তাই না? অন্য কেউ আছো যুক্তিটা খণ্ডাবে বা ভিন্ন মত পোষণ করবে, এরকম কেউ আছো? নেই, তাহলে আমরা জানি যে সংখ্যারেখা ডান দিকে যত যাওয়া যাবে সেটা কি হবে, তত বড় হবে, তাই না? তাহলে এখানে এক্স বারের যে অবস্থান সেটা হচ্ছে ডান দিকে কম্পেয়ার টু মোট, মোড়ের চেয়ে এক্সপার্টটা হচ্ছে ডান দিকে, তাহলে এটা কি হবে, এক্সপার্টটা বড় হবে। এখন কথা হচ্ছে মোড়টা এখানে কেন হইল। তোমরা অনেক কথা তো বলতে মানে চিন্তা করেছো ভাবে যে যেহেতু এইখানে হাইয়েস্ট পিক আছে এই কারণে মোড় বড়, আসলে তা কিন্তু না, মানে লজিকটা কিন্তু তা না। লজিকটা হচ্ছে যে তোমার এইখানে মোড় কেন হইলো, এখানে মোড় হয়েছে কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ অবজারভেশন লাই করছে বা অবসার করছে এই পয়েন্টে, মানে আমরা মোট কোনটাকে বলি, মোট হচ্ছে বাংলা হচ্ছে প্রচুরক, মানে সবচেয়ে বেশি অবজারভেশন যেটা থাকে সেটাকে আমরা মোট বলছি, সেই সংখ্যাটাকে আমরা মোট বলছি। তো যেটাকে কার্ভে যখন ফিট করবে দেখা যাবে যে একটা পয়েন্টে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে, এই যে উচ্চতাটা বা এই যে তোমার হাইটটা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট বিদায় এইখানে মোড হয়েছে, এই এই ভ্যালুটা হচ্ছে মোড, তার মানে এই এই হাইটটা কিন্তু তোমার মোড না, মোডটা হচ্ছে এই পয়েন্টটা এক্স এক্স এর উপর এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা যেহেতু মোড, এটার অবস্থান হচ্ছে এই যে এক্স বারের যে অবস্থান এখান থেকে বাম দিকে, তার মানে কি এটা এক্স বার হচ্ছে ছোট, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যদি এক্স বারটা বড় হয়, আমরা এর আগে বলেছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সিতে এক্স বারটা বড় বড় হলে স্কিউনেসটা পজিটিভ হয়, আর এই ফিগারটা হচ্ছে পজিটিভলি স্কিউড,
ফিগার, এবং এই ফিগারে দেখা যাচ্ছে যে স্পষ্টতই এক্স বারটা বড়, মোড ছোট, এক্স বার হচ্ছে মিন বড়, মোড ছোট, ঠিক আছে। ঠিক উল্টাটা ঘটে নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে। নেগেটিভলি স্কিউড এই চিত্রটা হচ্ছে এরকম, এবং এইখানে হচ্ছে তোমার মোড থাকবে ডানে, কেননা কেন এখানে মোড থাকার যুক্তি হচ্ছে কি যে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই জন্য এখানে মোড। আর এটা এক্স বারের তুলনায় ডান দিকে অবস্থান করছে বিধায় মোডটা কি বড়, ঠিক আছে। যেহেতু মোড বড় মিনের তুলনায়, সেহেতু আমরা এটাকে বলছি নেগেটিভলি স্কিউড, এখানে লিখেও দিয়েছি সংজ্ঞায় যে মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড, দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভলি স্কিউড বা নেগেটিভ স্কিউনেস এর বিষয়ে। এবার আসো যেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, কোএফিসিয়েন্টস কিভাবে বের করব। আমরা মেইনলি দুইটা ক্যাটাগরি বা দুইটা প্রকার ভেদ এখানে দেখিয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার আর পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, ঠিক আছে। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, কার্ল পিয়ারসন একজন স্ট্যাটিস্টিশিয়ান, উনি ফর্মুলা দিয়েছেন, উনি যেটা বলেছেন যে স্কিউনেসটা এইভাবে বের করতে পারি মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডিস্ট্রিবিউশন যদি মিন জানো, মোড জানো, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানো, সেক্ষেত্রে এই ভ্যালু তিনটা এখানে বসালে তুমি স্কিউনেস পেয়ে যাবো। তো যদি এমন হয় যে মিন আর মোড সেম, মিন আর মোড সেম হবে কোন সিচুয়েশনে, যখন তোমার শেপটা সিমেট্রিক্যাল হবে। তো যদি মিন আর মোড সেম হয়, ধরো মিন ও পাস মোড ও পাস, পাস বিয়োগ পাস শূন্য, তাহলে স্কিউনেস কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন মানে কি, তখন কি বলা যাবে যে স্কিউনেস নাই, মানে স্কিউনেস এক্সিস্ট করছে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি জিরো স্কিউনেস। আর যদি মান পজিটিভ আসে, পজিটিভ কখন আসবে, যখন মিন বড় হবে। তো আমরা জানি যে মিন মোডের তুলনায় মিন বড় হলে কি হবে, সেটা কি পজিটিভলি স্কিউড। তো যখন পজিটিভ হবে স্কিউনেস এর ফর্মুলায়, যখন পজিটিভ আসবে মান, তখন পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড, ঠিক আছে। আচ্ছা, আর যদি জিরো হয়ে যায় তখন কি হবে, জিরো হয়ে গেলে স্কিউনেস থাকবে না, স্কিউনেস নাই। আরেকটা ফর্মুলা আছে এখানে যেটাকে আমরা বলছি তোমার মোমেন্টস বেসড, মোমেন্টস বেসড ফর্মুলা, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস ইজ গিভেন বাই দিস। বিটা ওয়ান ইকুয়ালস টু হচ্ছে মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব। এখানে খেয়াল করে দেখো মিউ থ্রি কিউবটা কি, মিউ থ্রিটা কি আসলে, মিউ থ্রি এবং মিউ টু এই দুইটা কি, একটু রিভিউ করো তো আজকের ক্লাসটাই, পিছন দিকে একটু যাও। মিউ টু কে আমরা কি বলেছিলাম আর মিউ থ্রি কি বলেছিলাম, মনে আছে? মিউ থ্রি হচ্ছে তোমার থার্ড সেন্টার মোমেন্টস, আমি এখানে দেখাচ্ছি দেখো, মিউ থ্রি হচ্ছে থার্ড সেন্টার মোমেন্টস, আর মিউ ফোর হচ্ছে, মিউ টু হচ্ছে সেকেন্ড সেন্টার মোমেন্টস, ওকে। তাহলে দাঁড়াচ্ছে কি, ফর্মুলা অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে বিটা ওয়ান ইকুয়ালস হচ্ছে মিউ থ্রি কিউব, মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব, তার মানে থার্ড সেন্টার মোমেন্টসকে স্কোয়ার করবো এবং সেটাকে ভাগ দিব কি দিয়ে, সেকেন্ড সেন্টার মোমেন্টসের কিউব দিয়ে। এখন এখানে একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে যে আমরা জানি যে স্কিউনেসটা সাইনের উপরে নির্ভরশীল, স্কিউনেসের সাইন যদি পজিটিভ আসে পজিটিভলি স্কিউড, কোফিশনের সাইন যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভলি স্কিউড। এখন এখানে এমন একটা অবস্থা যে নেগেটিভ আসার কোনো চান্সই নাই, তোমার মিউ থ্রি এর মান যদি নেগেটিভও আসে তাহলে বিটা ওয়ান নেগেটিভ হবে না। কারণ কেন হবে না, কারণ হচ্ছে দেখো মিউ থ্রি এর উপরে স্কোয়ার আছে, এটা একটা ম্যাথমেটিক্স, মিউ থ্রি এর উপরে স্কোয়ার আছে। তো মিউ থ্রির মান ভিতরে মান যাই থাকুক না কেন, পজিটিভ থাকুক নেগেটিভ যাই থাকুক না কেন, এটাকে স্কোয়ার করলে কি হবে, পজিটিভ মান চলে আসবে। তো নেগেটিভ হওয়ার সুযোগ নেই এখানে, পজিটিভ মান যদি চলে আসে তাহলে আমরা বিটা ওয়ান অলওয়েজ পজিটিভ পাবো,
আসলে বিটা ওয়ান অলওয়েজ পজিটিভ হওয়ার সুযোগ নেই, কারণ বিটা ওয়ান এর মান পজিটিভ হলে আমরা সেটাকে পজিটিভ স্কোর বলবো, নেগেটিভ হলে নেগেটিভ স্কোর বলবো। তাহলে কোনো ডিস্ট্রিবিউশন যদি নেগেটিভ আসলে নেগেটিভ থেকে থাকে বা নেগেটিভ হয়ে থাকে, তাহলে কি আমরা সেখান থেকে মানে বের করতে পারবো না? পারবো, তবে একটু অন্যরকম ভাবে, বিটা ওয়ান দিয়ে সরাসরি করা যাবে না, তখন গামা ওয়ান বের করতে হবে। কার্ল পিয়ারসনের ক্ষেত্রে একটা ফর্মুলা সাজেস্ট করেছে, ফর্মুলা বলতে ওয়েটারি মডিফিকেশন গামা ওয়ান ইউজ করতে বলেছে। গামা ওয়ানটাকে ওয়ান ইকুয়াল টু রুট ওভার বিটা ওয়ান, তো রুট ওভার বিটা ওয়ান যদি করি তাহলে কি হয়, মূল ফর্মুলার উপরে রুট চলে আসে, তখন যে স্কোয়ার রুট কাটা যায় উপরে, কাটা গিয়ে মিউ থ্রি থাকে আর নিচে থাকে রুট ওভার মিউ টু কিউব। তো নিচে ডিনোমিনেটর নিয়ে কোনো কনফিউশন নাই, কারণ হচ্ছে মিউ টুটা অলওয়েজ পজিটিভ, এটাকে কিউব করো এবং তার উপরে আবার রুট করো, এটা একটা পজিটিভ ভ্যালুই আসবে, ঠিক আছে। আর মিউ থ্রি দেখো, মিউ থ্রি পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। এখন এক্ষেত্রে যদি মিউ থ্রি ওয়ান পজিটিভ হয় তাহলে গামা ওয়ান পজিটিভ হবে, মিউ থ্রি ওয়ান যদি নেগেটিভ হয় তাহলে গামা ওয়ান নেগেটিভ হবে, মিউ থ্রি ওয়ান যদি জিরো হয় গামা ওয়ান জিরো হবে। তার মানে মিউ থ্রি মানের উপরে নির্ভর করছে আসলে মেইনলি আমার শেপ ক্যারেক্টারিস্টিক্স মানে স্কিউনেসটা। ওকে, তাহলে এই ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে মানে দেখতে হবে এবং মনে রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে স্কিউনেস বিল করার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আচ্ছা, এবারে যাই কার্টোসিসে। কার্টোসিস আর এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স, শেপ ক্যারেক্টারিস্টিক্স। তো কার্টোসিসটায় যাওয়ার আগে আমরা একটু চিত্র দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে এই চিত্রটা? দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। তিনটা শেপের কার্ভ আছে, তিনটাই কিন্তু সিমেট্রিক, সিমেট্রিক ইন এ সেন্স যে তোমার এটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করো মোটামুটি হাতে একা তো অতটা স্মুথ হয় নাই, তবে সিমেট্রিক বোঝানোর জন্য যতটুকু মানে বোঝা দরকার সেটুকু আমরা এঁকেছি, মাঝখান দিয়ে ভাগ করলে সর্বসম্ভব হবে। আচ্ছা, তবে সিমেট্রিক হলেও এখানে একটা বিষয় আছে, এটার তোমার পিকনেস কোনোটার হাই আবার কোনোটার লো, তিনটা কার্ভ আছে এখানে। তবে যেটার পিক খুব হাই দেখো সেটাকে আমরা বলছি লেপ্টোকার্টিক, আর যেটা মাঝামাঝি সেটাকে বলছি মেসোকার্টিক, আর যেটার পিক কম মানে পিকনেসটা কম লো ফ্ল্যাটনেস বেশি, যেটা ফ্ল্যাটার বেশি, তো সেটাকে আমরা বলছি প্লেটিকার্টিক, ঠিক আছে। তো এখানে আর একটা বিষয় দেখো, যে এখানে লেপ্টোকার্টিক যে কার্ভটা আছে পিকনেসটা যেটা বেশি, তখন সেই কার্ভে কিন্তু ডিসপারশন কম, সেন্ট্রাল ভ্যালু থেকে অন্যান্য ভ্যালুর যে দূরত্ব সেটার কিন্তু কম, রেঞ্জও কম, ডিসপারশন কম, সিভিও কম হবে এখানে। পক্ষান্তরে প্লেটিকার্টিক যেটা, যেটা পিকনেসটা কম, যেটা ফ্ল্যাটনেস বেশি, সেখানে এগুলো দেখবা সেই কার্ভের সেন্ট্রাল ভ্যালু থেকে অন্যান্য যে ভ্যালুগুলো সেগুলো ডিস্টেন্সটা বেশি, কারণ এখানে রেঞ্জ বেশি, সিভিও বেশি, ডিসপারশনটা বেশি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা আর একটা জিনিস যেটা বলতে চাই সেটা মেসোকার্টিক। মেসোকার্টিকে হচ্ছে সবকিছুই নর্মাল, মেসোকার্টিকে সবকিছুই নর্মাল, তোমার হাইটটাও খুব বেশি না আবার কমও না, এবং দেখা যায় যে তোমার যে সেন্ট্রাল ভ্যালু থেকে যে অন্যান্য ভ্যালুগুলোর যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি নর্মাল বা মিডিয়াম। এবারে আসি আমরা আমাদের মূল আলোচনায়, যে কার্টোসিসটা কি মেইনলি। কার্টোসিসটা চিত্রটা আগে দেখালাম, এই জন্য চিত্রটা দেখলে দেখে তোমার মানে ভিজুয়ালাইজ হলো এবং তোমার তোমরা এখন বুঝতে সহজ হবে যে আসলে হোয়াট ইজ কার্টোসিস। কার্টোসিস রেফার্স টু ডিগ্রি অফ ফ্ল্যাটনেস আর পিকনেস, এইটুকু হচ্ছে মূল কথা, ডিগ্রি অফ ফ্ল্যাটনেস আর পিকনেস ইন দ্য রিজিয়ন অ্যাবাউট দ্য মোড অফ এ ফ্রিকোয়েন্সি কার্ভ। তার মানে একটা ফ্রিকোয়েন্সি কার্ভের মোডাল যে রিজিয়নটা আছে সেই রিজিয়নে ফ্ল্যাটনেস আর পিকনেস এই জিনিসটাই হচ্ছে কি তোমার, এই জিনিসটাকে বলছে কার্টোসিস। তো এটা আবার কার্ল পিয়ারসন ইন্ট্রোডিউস করছে 1905 ইন্ট্রোডিউসড, সি
ব্রয়েড প্যাটার্নস অফ পিকনেস মানে যেটা ক্যাটাগরিতে ভাগ করেছে সে, যেটাকে নিম্নলিখিত ভাবে ব্যাখ্যা করা যায়। দ্য কার্ভ ইজ মোর পিকড দ্যান দ্য নর্মাল কার্ভ, যদি নর্মাল কার্ভের চেয়ে বেশি পিকড হয়, পিকনেস যদি বেশি থাকে তখন সেটাকে বলছে লিপ্টোকার্টিক, আর যদি নর্মাল হয় বা ইন্টারমিডিয়েট হয় তখন মেসোকার্টিক, আর যদি ফ্ল্যাট টপ হয় তখন প্লেটিকার্টিক। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে কি, বিটা টু ইকুয়ালস টু হচ্ছে মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, তার মানে ফোর্থ সেন্ট্রাল মুভমেন্টস, ফোর্থ সেন্ট্রাল মুভমেন্টসকে ডিভাইড করতে হবে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্টসের স্কোয়ার দিয়ে। যদি সেটা করি ফোর্থ সেন্ট্রাল মুভমেন্টস যদি সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্টস দিয়ে আমরা সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্টসের স্কোয়ার দিয়ে ডিভাইড করি তখন কি পাওয়া যাবে, তখন পাওয়া যাবে আমার কার্টোসিস, কার্টোসিসের মেজার। আচ্ছা আরেকটা আরেকটা ফর্মুলা আমরা এখানে ইনক্লুজ করতে চাই বা পারি, সেটা হচ্ছে গামা টু। গামা টু, গামা টু ইকুয়ালস টু জেড টু মাইনাস থ্রি। তো এখানে আমরা একটু দেখি যে আসলে কিভাবে এটা বুঝবো বা ব্যাখ্যাটা কিভাবে করবো। আমরা এখান থেকে ধর একটা কোয়ান্টিটি পেলাম, সেটাকে কোন ক্যাটাগরিতে পড়বে, কোন ক্যাটাগরিতে ফেলবো সেটা আমরা কিভাবে বুঝবো। যখন বিটা টু এর মানে এক্স্যাক্টলি থ্রি চলে আসবে, বিটা টু ইকুয়ালস টু থ্রি, তখন আমরা এটাকে বলবো কি, মেসোকার্টিক, মেসোকার্টিক কার্ভ। ঠিক আছে, আর এটা আবার গামা টু এর সাথে রিলেট করেছি, গামা টু ইকুয়ালস হচ্ছে বিটা টু মাইনাস থ্রি, যদি মাইনাস থ্রিটা করে ফেলে তখন কি হয়, এটা জিরো হয়ে যায়, তার মানে যখন গামা টু এর মান জিরো হয় তখন কি, মেসোকার্টিক। আচ্ছা এখন যদি বিটা টুটা থ্রি এর বড় হয়, খেয়াল করো তো এখানে আসলো ফোর বা ফোর পয়েন্ট ফাইভ, তখন এটা কি তিনের চেয়ে বড়, তো তিনের চেয়ে যদি বড় হয় তাহলে আমরা এটাকে বলছি লেপটোকার্টিক, লেপটোকার্টিক যেটা পিক বেশি, এবং এটা দ্বারা ওই ওই কার্ভটাকে ওই ধরনের কার্ভ কি বোঝাবে, কতটা বড় সেটা কিন্তু আমরা তিনের চেয়ে কত বড় সেটা সেই ভ্যালুটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো বা বুঝতে পারছি। ঠিক আছে, পিকনেসটা কত হাই বা কতটুকু পিক। তো এখানে এখানে আমরা গামা টু গ্রেটার দেন জিরো চলে আসবে, কারণ হচ্ছে গামা টুটা হচ্ছে বিটা টু মাইনাস থ্রি, তো বিটা টু এর মান যদি ফোর বা ফোর পয়েন্ট ফাইভ আসে সেখান থেকে মাইনাস থ্রি করলে তোমার এখানে ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ চলে আসবে। তো আসলে তখন দেখা যাবে যে তোমার ওয়ান এর বড় চলে আসছে, মানে পজিটিভ মান আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো প্লেটিকার্টিক, লাস্ট যে ক্যাটাগরিটা, তো লেজেন্ড থ্রি আসে, ধরো বিটা টু এর মান আসলো ওয়ান, সেটা লেজেন্ড থ্রি, এটা প্লেটিকার্টিক, এবং সেটা গামা টু এর ক্ষেত্রে কি হবে, গামা টু এর ক্ষেত্রে আসবে ওয়ান মাইনাস থ্রি, সাপোজ মনে করো তাহলে ওয়ান মাইনাস থ্রি হলে মাইনাস টু আসবে, তারপরে সেটা কি লেজেন্ড জিরো, নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু আসলে আমরা বুঝবো কি, গামা টু এর ক্ষেত্রে ভ্যালু আসলে আমরা বুঝবো প্লেটিকার্টিক। এই হচ্ছে ক্যাটাগরি, আমরা তিনটা ভাগে ভাগ করলাম, লেপটোকার্টিক, মেসোকার্টিক, প্লেটোকার্টিক। যদি তিনে বড় হয় বিটা টু বা পজিটিভ মান হয় লেপটোকার্টিক, যদি বিটা টু এর মান এক্স্যাক্টলি থ্রি আসে বা গামা টু জিরো আসে মেসোকার্টিক, আর যদি প্লেটোকার মানে বিটা টু এর মান তিনের কম আসে, দ্যাট মিনস গামা টু এর মান যদি মাইনাস আসে তখন আমরা সেটা বলছি প্লেটোকার্টিক। তিনটা ক্যাটাগরির কার্টোসিস আমরা এখানে দেখলাম, এবং কার্টোসিসটা কি সেটা আমরা শুরুতেই দেখলাম যে ফ্রিকোয়েন্সি কার্ভের মডাল যে রিজিয়ন আছে সেই রিজিয়নে ফ্ল্যাটনেস আর পিকনেস, এটাকে আমরা বলছি কার্টোসিস। আমরা আজকে দুইটা জিনিস শিখলাম মেইনলি, একটা হচ্ছে স্কিউনেস, একটা হচ্ছে কার্টোসিস, এবং স্কিউনেস কার্টোসিস পড়তে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, মোমেন্টস, মোমেন্টস দিয়ে আমরা এই দুটো জিনিস বের করতে পারি। তো এখন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, উদাহরণটা আমরা করে দেখি। দেখো এক্সাম্পলে বলা আছে ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট কার্টোসিস, তো তোমরা এক কাজ করো, উপরে একটা উদাহরণ আছে স্কিউনেস, তো এটা আলাদাভাবে না বের করে এই সেম উদাহরণ দিয়ে এই টেবিলটা ইউজ করি বা এই ডিস্ট্রিবিউশনটা ইউজ করি, স্কিউনেস এবং কার্টোসিস দুটোই একসাথে বের করে ফেলো,
একসাথে বের করে ফেলা, তাতে করে তোমাদের সুবিধা হবে, যে তোমার একসাথে হয়ে গেল, এক টেবিলে হয়ে গেল। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা ক্লাসে করতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে করবে। তোমাকে একটা টেবিল তৈরি করতে হবে, টেবিলে কি কি নিয়ে আসতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখি আমাদের কি কি লাগবে। আমাদের দুইটা জিনিস বের করতে হবে, বিটা ওয়ান বিটা টু অথবা গামা ওয়ান গামা টু। এখন গামা ওয়ান বের করতে গেলে কি লাগবে, গামা ওয়ান বের করতে লাগবে তোমার মিউ থ্রি আর মিউ টু, আর গামা টু বের করতে লাগবে বিটা টু, বিটা টু বের করতে লাগবে মিউ ফোর আর মিউ টু। তার মানে মিউ টু মিউ থ্রি মিউ ফোর এই তিনটা জিনিস লাগবে। এখন মিউ টু মিউ থ্রি মিউ ফোর কিভাবে পাবো সেটা একটু দেখে নিই আগে। এই যে ফর্মুলা আমরা আগেই বলেছি, এটা যদি গ্রুপ ডাটা এই ফর্মুলা ইউজ করতে হবে। এই জাস্ট এটার উপর ফোকাস করো, মিউ টু মিউ থ্রি মিউ ফোর এই তিনটা ফর্মুলা ইউজ করতে হবে। এখন এখানে কি কি লাগছে আমার, এই জিনিসটা লাগছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইনটু এফ, এক্স মাইনাস এক্স বার হোল কিউব বাই ইনটু এফ, এক্স মাইনাস এক্স বার পাওয়ার ফোর ইনটু এফ, এই তিনটা জিনিস পেলেই আমার হয়ে যাচ্ছে। এবার আসছে আমি টেবিলটা কিভাবে তৈরি করব। এখানে তোমার ক্লাস দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তোমাকে থার্ড কলাম যেটা করতে হবে মিড ভ্যালু বের করতে হবে, যেটা যেটা হচ্ছে আমার এক্স। ফোর্থ কলাম যেটা করবা এফ এক্স বের করবা বা এফ আই এক্স আই বের করবা, যেটা দিয়ে আমি এক্স বারটা পেয়ে যাবো। আচ্ছা ফিফথ কলামে যেটা হবে সেটা হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। সিক্স কলামে হবে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল কিউব। আর সেভেন্থ কলামে হবে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের পাওয়ার ফোর। ঠিক আছে, এই সাতটা কলাম হবে মিলে, দুটো কলাম তো দেওয়াই আছে আর পাঁচটা কলাম আমাদের তৈরি করে নিতে হবে। তৈরি করে এই টেবিলটা সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগে, এরপরে ধাপ তো জাস্ট ফর্মুলায় বসিয়ে তুমি ক্যালকুলেট করে ফেললো। মিউ টু মিউ থ্রি মিউ ফোর ক্যালকুলেট করলা এবং ওই তিনটে ভ্যালু জাস্ট বিটা ওয়ান এবং বিটা টু অথবা গামা ওয়ান অথবা গামা টু ফর্মুলা বসাই দিলা, তাহলে তুমি পেয়ে যাবে এই ডিস্ট্রিবিউশনের স্কিউনেস এবং কার্টোসিস। তাহলে এই কাজটুকু তোমাদেরকে করতে হবে, জাস্ট স্টার্ট করো, করে আমাকে বলো দেখি কত আসতেছে স্কিউনেসটা, কি আসতেছে পজিটিভ না নেগেটিভ, আর কার্টোসিসের ক্ষেত্রে বা কোন ধরনের রেজাল্ট দেখাচ্ছে, লেপ্টোক্রাটিক মেসোক্রাটিক নাকি প্লেটিক্রাটিক। ঠিক আছে, আমি আছি ক্লাসে, তোমরা করো, কোনো সমস্যা হলে আমাকে বলবা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে স্টার্ট করো, আমি কিন্তু দেখবো প্রত্যেকের খাতা চেক করবো যে আসলে করেছো কিনা। স্যার হ্যালো, স্যার আছেন? হ্যালো, স্যার ওই মিউ বের করার ফর্মুলায় স্যার এফ ইনটু এক্স মাইনাস এক্স বার ওইটা কি স্যার কমা হবে না মডুলাস হবে, মানে স্যার ব্র্যাকেট হবে না মডুলাস হবে? ব্র্যাকেট ব্র্যাকেট
এর ব্র্যাকেট হবে, আমি তোমাকে দেখাই আবার। এই যে দেখো ব্র্যাকেট, মানে মডুলাস নাই, ব্র্যাকেট যেহেতু উপরে ঘাত আছে মানে এখানে মডুলাস ইউজ করার দরকার নেই। স্যার মিউ ওয়ানে যদি স্যার আমরা ওই ব্র্যাকেট ইউজ করি তাহলে তো স্যার প্রথম দিকের কয়েকটা ভ্যালু স্যার মাইনাস আইসা পড়ে। মিউ ওয়ান তো আমার লাগা নাই, মিউ ওয়ান লাগবে না তো যদি করো তুমি। স্যার ওই গামা বের করতে স্যার মিউ ওয়ানটা হচ্ছে তোমার লাগে না আমার, তারপর যদি তুমি বের করো এটা তোমার হচ্ছে জিরো আসবে, ঠিক আছে? এটা সমস্যা নেই, নেগেটিভ আসতেই পারে, নেগেটিভ না আসলে তোমার জিরো আসবে কেমন, কিছু ভ্যালু আসবে নেগেটিভ, কিছু ভ্যালু আসবে পজিটিভ, সব মিলে এটা কানেকশনটা করলে তুমি জিরো পাবে, এটা আসতেই পারে সমস্যা না। স্যার আমাদের কি বিটা আর গামা দুইটাই বের করতে হবে এখন? তোমার বিটা ওয়ান বের করলে তো গামা ওয়ান তো এক সেকেন্ডের ব্যাপার। বসাই দিলে তুমি গামা পেয়ে যাবে, ঠিক আছে? পর্যন্ত নিশান কি করছো? নিশান স্যার কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তুমি কি করতেছো ম্যাথটা? জি স্যার চেষ্টা করতেছি, কিন্তু স্যার করেছো কচ্ছু করেছো ছিল
কারো কি হয়েছে, গামা ওয়ানটা হয়েছে অ্যাট লিস্ট, এতক্ষণে একটা হওয়ার কথা, 20 মিনিট সময় পেয়েছি আমরা একটা একটা পাওয়ার পাওয়ার কথা, তো কারো হয় নাই? তোমাদের কি আরো বেশি সময় লাগবে? আচ্ছা, আমার মনে হচ্ছে আরো বেশি সময় লাগবে তোমাদের। আচ্ছা যাই হোক, তোমাদের কাছে পিডিএফটা আছে এবং স্ক্রিনশটটা নিয়ে রেখেছো নিশ্চয়ই তোমরা, তোমার ছবির বা ফর্মুলার বিভিন্ন আমি যেটা যে বলেছি, এবং এগুলো দেখে তোমরা প্রবলেমটা শেষ করে রাখো। আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, চেক করবো, খাতা চেক করবো যে কার কি অবস্থা, কে কি করেছে এবং কার রেজাল্ট কিরকম আসছে, ঠিক আছে? তখন আমরা মিলিয়ে দেখবো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, আমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের আগামী ক্লাসে আবার সবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।